কি ছিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। হ্যাঁ, ওই রাত মাঝরাতে উঠা না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তাম। আরও কত বাল সাল আছে, হাত মোজা পা মোজা, আর কত শাওয়া, কত কি পেরা থাকতাম। হ্যাঁ, কি দিছে আল্লাহ আমার, কিছু দেয় নাই। একটা রিলেশনশিপে গেছিলাম, হ্যাঁ একটা রিলেশনশিপে গেছিলাম। লাইফে কি চাইছিলাম, ছোট্ট একটা সংসার চাইছিলাম যেখানে আমি থাকবো, আমার ছোট্ট একটা ফ্যামিলি হবে সেখানে আমরা সবাই থাকবো। কিন্তু তোমার চুদ মারানি আল্লাহ আমার কি দিছে, দেয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলার জেকে টিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। ভিডিও শুরুতে একটি ভিডিও আপনারা দেখেছেন, এই মেয়েটির নাম হচ্ছে পুতুল, তার বাড়ি হচ্ছে বগুড়ায়। একজন ভাই আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে। এই ভিডিওটি দেখার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। এই মেয়েটি যে পরিমাণ মহান রব্বুল আলামিনকে গালিগালাস করেছে, এরকম গালিগালাস বাংলাদেশে, বাংলাদেশের মেয়ে এরকম গালিগালাস করতে পারে আমার ধারণা ছিল না। এই মেয়েটি একটি মাদ্রাসায় লেখাপড়া করত, সে পর্দা করত, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, এমনকি সে তাহাজ্জুদের নামাজ পড়ত। সেই মেয়েটি একটি প্রেম করত, সেই প্রেমে ছেঁকা খেয়ে বেঁকা হয়ে সে ফেসবুক লাইভে এসে যে পরিমাণ গালিগালাস করেছে, চলুন দর্শক কি বলছে সে, তার ভিডিওটি আমরা আগে দেখে আসি। তোমরা যারা আল্লাহর ভক্ত আছো, বুঝছ, আল্লাহর যারা ভক্ত, তোমাদের জ্ঞান শুনতে 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 আমি আজকে বিরক্ত হয়ে গেছি। যে কথায় কথায় বলো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যা হারাইছো তার থেকে ভালো কিছু পাবা, সামনের দিনে অনেক ভালো কিছু ওয়েট করতেছে, মানে আরও কত কি, এই সমস্ত কথা যে চুদ মারানিগুলো বলে না, তাদেরকে চুদে দিলাম, বুঝছ, তাদেরকে চুদে দিলাম। আমি কি ছিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। হ্যাঁ, ওই রাত মাঝরাতে উঠা না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তাম। আরও কত বাল সাল আছে, হাত মোজা পা মোজা, আর কত শাওয়া, কত কি পেরা থাকতাম। হ্যাঁ, কি দিছে আল্লাহ আমার, কিছু দেয় নাই। একটা রিলেশনশিপে গেছিলাম, হ্যাঁ একটা রিলেশনশিপে গেছিলাম। লাইফে কি চাইছিলাম, ছোট্ট একটা সংসার চাইছিলাম যেখানে আমি থাকবো, আমার ছোট্ট একটা ফ্যামিলি হবে সেখানে আমরা সবাই থাকবো। কিন্তু তোমার চুদ মারানি আল্লাহ আমার কি দিছে, দেয় নাই, কিচ্ছু দেয় নাই। ব্রেকআপ, হ্যাঁ ব্রেকআপ, ব্রেকআপের পরে কি পাইছি, ব্রেকআপের পরে কি পাইছি, কিছু পাই নাই। হ্যাঁ, আমার লাইফে আমার মা পাই নাই, মেইন কথা আমার মা কেন আমার কাছে নেই। তোকে চুদ মারানি আল্লাহ চাইলে পারতো না আমার বাবা মারে এক জায়গায় রাখতে, রাখে নাই, কেন রাখে নাই। হ্যাঁ, তো চুদ মারানি আল্লাহ গোজায় ক, যে আল্লাহর একটু গালি দিছি আর মানে একজনের একদম জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যাইতেছে, তাই না, একদম ছাই হয়ে যাইতেছে, কেন ছাই হয়ে যাইতেছে কেন। হ্যাঁ, আমার কিচ্ছু দেয় নাই লাইফে, কিচ্ছু দেয় নাই। আমি চাইছিলাম আমার বাবা মা এক জায়গায় থাকবে, থাকে নাই, বুঝছো না, থাকে নাই। আমি চাইছিলাম আমার একটা লাইফ পার্টনার হবে যে আমার সাথে থাকবে, কিন্তু কি, আমার চুদমারানি বাবা, আমার চুদমারানি ফ্যামিলি, আমার চুদমারানি আল্লাহ চুদে দিছে, ফাঁক কইরা দিছে আমারে, বুঝছো না। আমার লাইফে কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কিচ্ছু না। আর আমি লাইফে কিছু পাইনি আর কিছু আশাও করি না। তোদের চুদমারানি আল্লাহরে গিয়া ক, আমারে যেন আরও বেশি করে চুদে দেয়। লাইফে আরও জঘন্য হয়ে যাবো, সেজন্য আমার বেশি করে চুদা দেয়, অনেক চুদছে, বুঝছো না। আর তার চুদা আমি নিতে পারতেছি না, অনেক মিশি এখন আর নিতে পারতেছি না। নাস্তিক বুঝো, আমি কোনো 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 ধর্ম এখন বিশ্বাস করি না, ফাক আই ফাক, বুঝছো, কোনো ধর্ম বিশ্বাস করি না। বাল আছে, আল্লাহ থাকলে এই যে এত অন্যায় অনাচার কখনো সহ্য করতো না। হ্যাঁ, ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। কি ভালোবাসে, কি পছন্দ করে, কি পাইছি, হ্যাঁ ছোট্টবেলা থেকে কি পাইছি, কিচ্ছু পাই নাই আমার লাইফে, কিচ্ছু পাই নাই। আমি কি আগামীতে পাবো, আগামীতে কি পাবো, বাবা নাই, মা নাই, নিজের একটা ভাই নাই, নিজের একটা বোন নাই, কিচ্ছু নাই লাইফে। একা থাকতে হয় এখন আমার, সম্পূর্ণ একা। আমি মরে গেলেও কেউ আমাকে কল দিয়ে বলবে না, তুমি কি মরে গেছো, তুমি কি মরে গেছো, এটাও বলবে না। আমার খোঁজ নেওয়ার মতো কেউ নাই, বুঝছো না। চুদারানো চুদে দিছি, বালের বালের কি বাল আছে, কেউ নাই, এসব বাল সাল কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলে যদি কিছু থেকে থাকতো, তাহলে আমার লাইফটা আজকে এই পর্যায়ে আসতো না। একটু হইলেও ভালো থাকতে দিত আমারে, ভালো থাকতে দিছে, ভালো থাকতে দেয় নাই, কি না করছি তার জন্য।
হাত মোজা ছাড়া বাসা থেকে বের হইতাম না, এই যে দুইটা চোখও কাউরে রাখাইতাম না। বাল দিছে কিচ্ছু দেয় নাই, কি দিছে কিচ্ছু দেয় নাই আমারে, আর আমি কিছু আশাও করি না। এখন আমি একা আছি, একাই থাকবো। হ্যাঁ, শাওয়ার বিচার করবে আল্লাহ আমার, কিসের বিচার করে সেটা দেখবো আমি। বালের কিয়ামত, বালের আখিরাত, বালের শাওয়ার, এসব কোনো কিছু আমি বিশ্বাস করি না। কিচ্ছু নাই আল্লাহ বলে, কিচ্ছু নাই। আর যদি থাকতো তাহলে আজ এই যে কত আশেপাশে কত মানুষ আছে যারা কষ্ট নিয়ে ঘুমায়, যাদের কেউ নাই, তাদেরকে আল্লাহ দেখতো। বাল দেখতেছে তারা, কোনো বালই দেখতেছে না, বালের আল্লাহ আছে। বাল চুলে দিছি তো দেখলেন আপনারা ভিডিওটি। এই মেয়েটির বাবা মা আলাদা থাকে, তার সঙ্গে থাকে না, সে একা থাকে, তার কোনো ভাই বোন নেই। সেই মেয়েটি প্রেমে ছেঁকা খেয়ে বেকা হয়ে সে ফেসবুক লাইভে এসে মহান রব্বুল আলামিনকে গালিগালাজ করছে। সে আল্লাহকে দোষারোপ করতেছে যে কেন তার প্রেমটা ভেঙে গেল। আহারে প্রেম, হায় রে প্রেম, হায় রে ভালোবাসা। হ্যাঁ, তুমি একজন পরোজগার মেয়ে, তুমি একজন মাদ্রাসায় পড়ো, তুমি পর্দানিশি করো, তুমি পাঁচ নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, সব কিছু তোমার ঠিকঠাকভাবে চলছিল। তোমাকে কে কে তোমাকে প্রেম করতে বলেছে? আল্লাহ কি বলেছে যে তুমি প্রেম করো? বলেছে? এই মেয়েটি, এই মেয়েটি প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। এরপর স্থানীয় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সে এখন থানায় রয়েছে। আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন ভাইয়ের, এই মেয়েটির সর্বপ্রথম তার ট্রিটমেন্টের দরকার, তার মানসিক ট্রিটমেন্টের দরকার। আমার যেটা মনে হয়, তার মাথার একটু হলো সমস্যা হয়েছে, তার কারণ হচ্ছে তার প্রেমটা ভেঙে গিয়েছে, কোনো এক কারণে ব্রেকআপ হয়ে গেছে, সে এটা সহ্য করতে পারেনি, বিথায় সে ফেসবুক লাইভে এসে এরকম আবল তাবল বকতেছে, আল্লাহকে দোষারোপ করতেছে। সে এর আগে আপনারা দেখেছেন যে কিছু কিছু নাস্তিক তারা আল্লাহকে দোষারোপ করে, তারা চেনে না মহান রব্বুল আলামিনকে, তারা চেনে না, বিথায় তারা এরকম উল্টাপাল্টা কথা বলে ফেসবুক লাইভে এসে। এই মেয়েটির বাবা মা তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, তার নৈতিক শিক্ষা ঠিকমতো তাকে দিতে পারেনি, বিধায় আজ এরকম তার অবস্থা। এরকম হাজারো মেয়ে আমাদের দেশে রয়েছে যারা যেমন খুশি তেমন করছে, যেমন খুশি তেমন সাজতেছে, বাবা মা এগুলোর কেয়ার করে না, বাবা মা এগুলোর খেয়াল করে না, যার কারণে ছেলে সন্তানরা বিপদের দিকে চলে যায়, ছেলে সন্তানরা অমানুষ হয়ে যায়। ছেলে সন্তানদেরকে আপনারা চোখে চোখে রাখবেন, তারা কোথায় যাচ্ছে কি করছে আপনারা চোখে চোখে রাখবেন। এই মেয়েটির বাবা মা তারা আলাদা থাকে, এই মেয়েটিকে খোঁজ খবর আমার মনে হয় না তারা নেয়, যার কারণে এই মেয়েটির আজকে এই পরিণতি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের ছেলেমেয়েদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, তারা যেন বিপদের দিকে ধাবিত না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, নিত্য নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।